Today, he has a bit of a back spasm and it's nothing too serious and is ready for the second ODI because I... আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় 43 ওভারে মাত্র 169 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ডিএলএস মেথডে 164 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 21 ওভার 4 বলে যখন 83 রান তখন আবারও শুরু হয় বৃষ্টি। ফলশ্রুতিতে ডিএলএস মেথডে 17 রানে জয় পায় আফগানিস্তান। এদিকে বাংলাদেশকে হারিয়ে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে আফগানদের হেড কোচ জোনাথন ট্রট বলেন, আজকের জয়টা অসাধারণ, কিছুটা প্রতিশোধ স্বরূপ, কেননা এর আগে একমাত্র টেস্ট রেকর্ড ব্যবধানে হেরেছি। যদিও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ফেভারিট, তবে আমাদের প্রত্যাশা 3-0 সিরিজ জয় করা। তাছাড়াও সেকেন্ড ওডিআইয়ের জন্য মুখিয়ে রয়েছি, অর্থাৎ আফগানরা ওডিআইতেও নাকি বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন দেখে। প্রিয় দর্শক, বাংলাদেশ কি পারবে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে, নাকি আফগানদের কথাই ঠিক থাকবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।